আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আমিও ভালো আছি। আজকে নিয়ে চলে এসেছি আরেকটা ইফতার রেসিপি, যেটাকে তোমরা বলতে পারো বরবটির বড়া। এখানে 6 থেকে 7টা অনেক বড় বড় বরবটি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি 6 থেকে 7টা মরিচ, কারণ মরিচগুলো অনেক পিচ্ছি পিচ্ছি। আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি, এই যে দেখো, তোমরা চাইলে এখানে বড় মরিচও ইউজ করতে পারো, আর সেগুলো তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবা। আর এখানে দিয়ে দিচ্ছি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে। আর এখন এখানে দিয়ে দিব যে ডালের আমরা বড়া খাই সেই ডালটা ব্লেন্ড করা ছিল, এখানে 2 কাপ মতো ডাল দিয়েছি। আর এবার এখানে দিয়ে দিব 1 চা চামচ ধনিয়া গুঁড়ো আর স্বাদ মতো লবণ। যেহেতু আমাদের ডালের বড়াটা ব্লেন্ড করার সময় অল্প লবণ দিয়ে ব্লেন্ড করা ছিল, সেজন্য আমরা কম দিয়েছি। আর এখানে এবার দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতো গমের আটা, কারণ বাইন্ডিং আসার জন্যে গমের আটাটা ইউজ করা হয়েছে। এবার এটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবার আমরা ফ্রাই প্যানে বেশি করে তেল দিয়ে চুলোতে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে ডুবো তেলেও ভেজে নিতে পারো একদম ডিপ ফ্রাই করে। আমি যেহেতু এটা ফ্রাই প্যানেই দিচ্ছি, তো একটু বেশি করে তেল দিয়েছি যাতে এটা ভালো লাগে। এবার এখানে বড়ার সাইজে আমরা দিয়ে দিচ্ছি যতগুলো একবারে ধরবে, তোমরা ছোট ছোট বা বড় বড় করেও ভেজে নিতে পারো। আর আমরা এটা সবগুলো দিয়ে দেওয়ার পরে তেলগুলোকে একদম চারপাশে বা একটু পর পর মিলিয়ে নিব, যেন সবগুলো বড়াতেই ভালোভাবে তেলগুলো লেগে যায়। আর এভাবেই আমরা মিডিয়াম আঁচে বড়াগুলোকে ভাজতে থাকব। এক পাশ হয়ে গেলে আমরা উল্টে দিব, আর এভাবে আরেকবার আমরা তেলগুলোকে সবগুলো বড়ার গায়ের সাথে লাগিয়ে নেব ফ্রাই প্যানটা ঘুরিয়ে ঘুরে। এভাবে একটু পরপর আমরা তেলটা ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নেব, তোমরা চাইলে অল্প তেলেও ভেজে নিতে পারো। আর এই যে দেখো, এবার আমাদের ভাজা হয়ে গিয়েছে, আর এটা কিন্তু খেতে খুব মজা হয়েছিল। এভাবে তোমরা সহজেই ইফতার রেসিপি বানিয়ে নিতে পারো। কেমন হয়েছে আমাকে বলো, আর অনেক গরম, সবাই শরবত খাও। আল্লাহ হাফেজ।